ঈষদুষ্ণ গরম দুধ নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এই দুধের অনেক উপকারিতা রয়েছে, ক্যালসিয়ামের ঘাটতি মেটায়, রাতে ঘুম ভালো করে, হজম শক্তিও বাড়ায়। মাঝে মাঝে আমি এই দুধ খেয়ে রাতে শুতে যাই, তাতে অনেক ভালো উপকারও পাই। তোমরা দেখছো আরবানি কুইন থেকে আজকে নাইট ফেস কেয়ার ব্লগ, আর দেখতে হলে আমার সাথে থাকতে হবে, স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে চলেছি। চলো দেখো, ফার্স্টেই দেখাই পাপায়া ফেস ওয়াশ, তারপরে ডাবল গোলাবরির ফেস টোনার, এটা রিজনেবল প্রাইসের মধ্যে একদম ভালো, তারপর জোভিস ফেস সিরাম, আর একদম লাস্টে মাম্মা আর্থের আলট্রা লাইট জেল ময়েশ্চারাইজিং ক্রিম। ফার্স্টেই আমি ফেস থেকে অয়েল আর মেকআপগুলোকে রিমুভ করে নেব। রিমুভ হয়ে গেলে আমি গুড ভাইবসের পাপায়া ফেস ওয়াশ দিয়ে মুখটাকে পুরো ক্লিন করে নেব। অল স্কিন টাইপ বেসড ফেস ওয়াশ, এটা অনেকে যারা ইউজ করছো তারা জানবে যে এটা কত ভালো রেজাল্ট দেয়, আর যারা ইউজ করছো না তাদেরকে বলবো একবার ইউজ করে দেখতে পারো, এটা খুব ভালো ফেস ওয়াশ, খুব ভালো ক্লিন করে আর ভীষণ উপকারও পাওয়া যায়। ফেস ক্লিন করে নেওয়ার পরে আমি টাওয়েল দিয়ে মুখটাকে ভালোভাবে হালকা করে মুছে নিলাম। এরপরে ফেস ক্লিন হয়ে যাওয়ার পরে টোনারটা তো মাস্ট, সেই জন্য আমি ডাবল গোলাবরি টোনার দিয়ে মুখটাকে ভালোভাবে টোন করে নিলাম। এবার আমি অ্যাবজর্ব করার জন্য খানিকক্ষণ রেখে দেবো। ফেস সিরাম কিন্তু সাথে সাথে ইউজ করব না, যতক্ষণ না টোনারটা মুখে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমি মুখে এই টোনারটাকে শুকাতে থাকবো। এরপরে জোভিসের ফেস সিরামটা মুখে লাগিয়ে নিলাম, ভালোভাবে হালকা হালকা করে সিরামটাকে মুখের মধ্যে অ্যাবজর্ব করার জন্য ম্যাসেজ করতে থাকবো, আর একদম লাস্টে মাম্মা আর্থের আলট্রা লাইট জেল ময়েশ্চারাইজিং ক্রিমটা দেবো। এটা স্কিনটাকে অনেকটা লাইট করে আর দাগ ছোপগুলো রিমুভ করে। অল স্কিন টাইপ বেসড ময়েশ্চারাইজিং ক্রিম, যারা যারা ইউজ করছো তারা তো জানবে এটা কত ভালো রেজাল্ট দেয়। আমার মুখে এটা স্যুট করে গেছে বলে আমি এই ক্রিমটাই ইউজ করি রাত্রেবেলা শুতে যাওয়ার আগে। তোমাদের যার যেটা স্যুট করবে তোমরা সেই ক্রিমটাই ইউজ করবে। কোয়ান্টিটি মতন আমি এই ক্রিমটা নিয়ে নিলাম আর মুখে ভালোভাবে এবার আমি ম্যাসাজ করতে থাকবো। পুরো রাতটাই স্কিনটা ফাঁকা থাকে বলে ভালোভাবে ময়েশ্চারাইজিং করাটা খুব দরকার, এতে স্কিনটা হাইড্রেটেড হয় আর ময়েশ্চারাইজড থাকে, ডিহাইড্রেশন হয় না একদমই। ভালোভাবে দেখতেই পাচ্ছ আমি স্কিনটাকে ম্যাসাজ করে নিচ্ছি হালকা হালকা করে, আর এভাবে ম্যাসাজ করবে, নিচ থেকে ওপরের দিকে ম্যাসাজ করবে, কখনোই ওপর থেকে নিচের দিকে ম্যাসাজ করবে না। তো এবার আমি ভালোভাবে একটু হালকা হালকা করে টেনে দেব মুখটা, যাতে সারা রাত্রির মুখটা একদম রিল্যাক্স ফিল হয়, আর ম্যাসাজ করার ফলে মুখে রক্ত সঞ্চালন বাড়ে, ফেসটা উজ্জ্বল হয় আর ত্বকও সফট হয়, সারা দিনের ক্লান্তিভাব দূর হয়, ঘুমটাও ভালো আসে। তাই অতি অবশ্যই দিনে অন্তত ম্যাসাজ করা দরকার। মুখের তো হয়ে গেল যত্ন নেওয়া, ঠোঁটের যত্ন নিতে হবে, তাই বোরোলিন দিয়ে আমি ময়েশ্চারাইজ করে নিলাম ঠোঁটটা। এরপরে আমি শুতে যাব, হয়ে গেল আমার নাইট কেয়ার। তোমরাও সবাই এরকমভাবেই নাইট কেয়ার করবে। চলো টাটা, আজকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ।